ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়েছে এএনএম জিএনএম জেনপাস ইউজি 2023 এন্ট্রান্সের সমস্ত বিষয়, অর্থাৎ ইনফরমেশন বুলেটিন। কবে পরীক্ষা হবে, কবে রেজাল্ট বেরোবে, কবে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, এই একাধিক বিষয়গুলো কিন্তু উঠে এসছে। কিন্তু এই সমস্ত পরীক্ষাগুলো দেওয়ার জন্য প্রিপারেশন নিতে হবে এবং প্রিপারেশন নেওয়ার জন্য একাধিক বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হয়। কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের প্রত্যেককে এমন কিছু ট্রিক্স এবং টিপস শেয়ার করব যেগুলো তোমাদের প্রিপারেশনে অত্যন্ত হেল্প করবে। যারা 2023 সালে এএনএম জিএনএম জেনপাস ইউজির এন্ট্রান্সের পরীক্ষার কথায় বসবে বলে ভাবছো, তারা সবার আগে যে কাজটা করছে ইউটিউবে গিয়ে বা গুগলে গিয়ে 2023 সালের এএনএম জিএনএম বা জেনপাস প্রিপারেশন কিভাবে হবে তার জন্য সার্চ করছে। এবং সার্চ করার পরই একাধিক ভিডিও আসছে এবং ভিডিওগুলো আসার পরই প্রথম থেকেই তারা বলছে এই পরীক্ষা ভীষণ জটিল, এই পরীক্ষা ভীষণ জটিল একটি পরীক্ষা, এই পরীক্ষায় পাস করার জন্য অত্যন্ত পরিশ্রম করতে হবে এবং তার জন্য এনসিইআরটির বই ফলো করতে হবে 9, 10, 11, 12, তার জন্য একাধিক বই পড়তে হবে, খুঁটিনাটিয়ে বই পড়তে হবে, না পড়লে কিন্তু খুব সমস্যা, পরীক্ষায় বসা যাবে না, নেগেটিভ মার্কিং রয়েছে এবং অতিরিক্ত নেগেটিভ মার্কিং হয়ে যায়। একাধিক প্রথমেই এমন একটা ভয়ের সম্হার তুলে ধরছে যে ছেলে বা মেয়েটা পরীক্ষায় বসার আগে বা পরীক্ষায় বসার কথা ভাবার আগে সে কিন্তু একদম গ্রাউন্ড লেভেলে, তার যে কনফিডেন্স লেভেল সেটা একদম নিচে নেমে যাচ্ছে। এবং এই এত কিছু বলার পর তারা বলছে এই এত কিছু তোমাদেরকে বললাম, এগুলো ফলো করতে হবে, এগুলো তোমরা যদি না করতে চাও, এই এনসিইআরটির বুক যদি না পড়তে চাও, 9, 10, 11, 12 বই যদি না পড়তে চাও, তাহলে তোমরা আমাদের কোর্স পারচেস করতে পারো, কোর্স যদি তোমরা পারচেস একবার করে নাও তাহলে এই সমস্ত বইটই আর কিচ্ছু পড়তে হবে না, আমরা সমস্ত সাজেশন তোমাদেরকে তুলে ধরবো এবং সেই সাজেশনগুলোর উপর ভিত্তি করেই তোমরা পড়বে এবং পাস করে যাবে, একদম নিশ্চিন্তে থাকো তোমরা। আমি সেই সমস্ত যারা করছেন তাদেরকে একটা কথা বলবো, আপনারা আপনাদের কোর্স বিক্রি করুন, এই নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমার কেন, পৃথিবীর কারো সমস্যা থাকার কথা নয়, কিন্তু অ্যাটলিস্ট ছেলে মেয়েটাকে ভয় দেখাবেন না। সে নামার আগেই, পরীক্ষাতে বসার আগেই সে যদি ভীত সন্ত্রস্ত হয়ে যায়, ওরে বাবার এত বড় সিলেবাস আমি কী করে কমপ্লিট করব, এই জায়গাটা আপনারা করবেন না। আর এই সমস্ত একাধিক আমি চ্যানেল দেখছি তারা এই যে কোর্স ফ্রি 5,000, 6,000, 10,000 পর্যন্ত রাখছে, যেটা কখনোই একটা সাধারণ পরিবারের ছেলে মেয়ের পক্ষে সম্ভব নয়। তারা একটা টিউশন নিতে পারে না 500 টাকা দিয়ে, তারা কী করে এএনএম জিএনএম বা জেনপাস ইউজির জন্য এন্ট্রান্স পরীক্ষার জন্য এত টাকা দিয়ে তারা পারচেস করবে। আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আজকে এমন কিছু তথ্য এবং এমন কিছু ট্রিক্স এবং টিপস তুলে ধরবো যে জায়গায় দাঁড়িয়ে তোমরা নিজে থেকে প্রিপারেশন নিতে পারবে, তোমাদেরকে কোর্স পারচেস করতে হবে না, তোমরা সম্পূর্ণ বিনামূল্যে নিজেদেরকে তৈরি করতে পারবে এএনএম জিএনএম জেনপাস ইউজি 2023 প্রিপারেশনের জন্য। তোমাদেরকে প্রথমেই বলে রাখি, আজকে যে আমরা বসবাস করছি এটাকে ইনফরমেশন এজ বলে। আজকের দিনে আমাদের কাছে ইন্টারনেট রয়েছে, মোবাইল রয়েছে, আজকের দিনে প্রিপারেশন নেওয়াটা খুব যে অসম্ভব তা একদম নয়, খুব সম্ভব, খুব সম্ভব। এবং সেই সম্ভবটা কী করে হবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। আর তোমাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করার, যাতে প্রতিটি ছাত্রছাত্রী নিজে থেকে প্রিপারেশন নিতে পারে 2023 এএনএম জিএনএম এবং জেনপাস ইউজি 2023 পরীক্ষা দেওয়ার জন্য। তোমরা প্রত্যেকেই কিন্তু সিলেবাস সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল, তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের 100টা প্রশ্ন হবে, 115 নম্বরের পরীক্ষা, সময় 1 ঘন্টা 30 মিনিট, এমসিকিউ ধরনের পরীক্ষা হবে, মোট বিভাগ দুটো থাকে, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2, এবং প্রতিটি মানের বিভাগের 1 নম্বর, ক্যাটাগরি 1 1 নম্বর এবং ক্যাটাগরি 2 2 নম্বর। ক্যাটাগরি 1 এবং 2 যদি বুঝতে না পারো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি কমিউনিটি বক্সে অথবা আরেকটা ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। এবং নেগেটিভ মার্কিং রয়েছে 0.25, অর্থাৎ যদি 4টে ভুল করো তাহলে 1 নম্বর কিন্তু কাটা যাবে। এবং সম্পূর্ণ যে বাকি বিষয়গুলো, অর্থাৎ বিষয় কী কী বিষয় থাকবে, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, লজিক্যাল রিজনিং। জীবনবিজ্ঞান থেকে নম্বর থাকবে টোটাল 50, ভৌতবিজ্ঞান থেকে 25, ইংরেজি থেকে 15, অঙ্ক থেকে 10, সাধারণ জ্ঞান থেকে 10 এবং লজিক্যাল রিজনিং থেকে 5। তো এইটা হচ্ছে সম্পূর্ণ নম্বরের বিষয়। এরপরে আসি তোমরা তোমাদের প্রিপারেশনটা কিভাবে নেবে। এই যে এত এত কোর্স পারচেস করার কথা বলছে প্রত্যেকেই, এই কোর্স পারচেসে না গিয়ে সেলফ স্টাডি করে কিভাবে এএনএম জিএনএম জেনপাস ইউজির যে পরীক্ষা সেটা তোমরা ক্র্যাক করবে। সবার আগে যে কাজটা তোমরা করবে, এবং তার আগে তোমাদেরকে বলে রাখি আমরা কিন্তু বসবাস করছি ইনফরমেশন এজে, এখানে ইনফরমেশন পাওয়াটা বা পড়াশুনো করাটা সব থেকে সহজ, এখানে সব থেকে জটিল যেটা পড়াশুনো না করাটা। এখন ইউটিউব শর্টসের মধ্যেও আমরা বিভিন্ন জিনিসগুলো দেখি যেগুলো এডুকেশনাল,
তো সবার আগে তোমরা যে কাজটা করবে, দোকানে যাবে, এনএম জিএনএম জেনপাস ইউজির জন্য একাধিক পাবলিশার্সের বই রয়েছে, ছায়া প্রকাশনী রয়েছে, সাঁতরাপ অ্যাপ্লিকেশন রয়েছে, একাধিক পাবলিশার্স রয়েছে, তোমরা যে কোনো একটা পাবলিশার্সকে তুলে আনতে পারো। তোমরা আগে দেখে নিলে এক ঘন্টা দু ঘন্টা ওই দোকানে বইগুলোকে উল্টে, যে কোন ভাষাগুলো আমরা বইয়ের বুঝতে পাচ্ছি বা কোন পাবলিশার্সের ভাষাটা আমরা বুঝতে পাচ্ছি। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো ছায়া প্রকাশনীটাকে নেওয়ার, এমনটা ভাবার কোনো কারণ নেই যে ছায়া প্রকাশনী এর জন্য আমাকে পয়সা দিয়েছে, এটা পেড প্রমোশন, এমনটা ভাবার কিচ্ছু কারণ নেই। ছায়া প্রকাশনী আমার নিজের ভালো লাগে, ভাষাগুলো অত্যন্ত সহজ, মোটামুটি সব ক্যাটাগরির স্টুডেন্টরাই সেগুলো বুঝতে পারে, এবং প্রতিটা বইয়ে দেখবে চ্যাপ্টার ভিত্তিক প্রচুর এমসিকিউ দেওয়া রয়েছে, তার এক্সপ্লানেশন দেওয়া রয়েছে, এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া রয়েছে এবং প্র্যাকটিস শিট দেওয়া রয়েছে। এইগুলো হলো বই কিনতে যাওয়া, যে কোনো বই তোমরা কিনতে পারো, সাঁতরাপ অ্যাপ্লিকেশন, ছায়া প্রকাশনী, মজুমদার, নবোদয়, যে কোনো। এরপর বই কিনে নিয়ে আসার পর তোমাদের যে কাজটা হবে, সবার আগে প্রথম ধরো জীবন বিজ্ঞান, আমি ধরলাম জীবন বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টারটা তোমরা ওপেন করলে, জীবন ও তার বৈচিত্র্য, এই চ্যাপ্টারটা ওপেন করার পর তোমরা ইউটিউবে চলে গেলে, দেখো আমি এখানে দেখিয়েছি ইউটিউবে টাইপ করলে জীবন ও তার বৈচিত্র্য, তার এগেনস্টে একাধিক ভিডিও আসবে, তোমরা যে ভিডিওটা তোমাদের ভালো লাগছে, যে টিচারের ভিডিওটা তোমাদের ভালো লাগছে, তোমরা কিন্তু সে পার্টিকুলার টিচারের ভিডিওটা দেখে নিতে পারো। দুটো ভিডিও দেখলে, তিনটে ভিডিও দেখলে, যতগুলো মনে হয় ওই পার্টিকুলার চ্যাপ্টারের উপর ভিত্তি করে তোমরা দেখলে, তারপরে এইখানে যে একাধিক এমসিকিউগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমরা সলভ করলে দেখবে খুব ভালোভাবে তোমরা এমসিকিউগুলো সলভ করতে পাচ্ছ, 90-95% অ্যাকুরেসি দিয়ে তোমরা পাচ্ছ। ম্যাথের ক্ষেত্রেও তাই, ধরো লাভ ক্ষতির তোমরা একটা চ্যাপ্টার দেখলে, তো লাভ ক্ষতির চ্যাপ্টার ইউটিউবে সার্চ করলে, সার্চ করার পর তার এগেনস্টে আগে বুঝে নিলে, ওইখানে দেখবে অনেক অঙ্ক দেওয়া আছে, সে অঙ্কগুলো প্র্যাকটিস করলে, তো এইভাবে তোমরা যদি সেলফ স্টাডি করো এতে তোমরা অনেক বেশি উপকৃত হবে রাদার দেন ওই কোর্সগুলোকে পারচেস করার। আমি তোমাদের প্রত্যেককে বলবো, যারা 2023 সালের এএনএম জিএনএম জেনপাস ইউজি পরীক্ষা দিচ্ছ, তারা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নাও, সেলফ স্টাডি করো। আর যে বাকি ইংরেজি বলো, জেনারেল নলেজ বলো, ম্যাথ বলো, এগুলো অত্যন্ত সহজ আসে, যদি জটিল এসে থাকে একটু সেটা জীবন বিজ্ঞান, তাই তোমরা জীবন বিজ্ঞানটার উপর একটু বেশি নজর দিয়ে পড়বে। সব কিছু পড়ে নেওয়ার পর 9, 10, 11, 12 বইগুলো তোমরা একবার চোখ বুলিয়ে নেবে, তাহলে দেখবে তোমাদের প্রিপারেশন 99.9% তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমাদেরকে আবারও বলছি, আমরা কিন্তু ইনফরমেশন এই যে বসবাস করছি, আমি এই একই ট্রিপস এবং টিপস শেয়ার করে আমার অনেক ছাত্রছাত্রী কিন্তু বিগত 2 বছর এএনএম জিএনএম এবং জেনপাস ইউজির পরীক্ষা কিন্তু ক্র্যাক করেছে, তাই তোমাদের প্রত্যেককে বলবো তোমরাও কিন্তু এই একই স্ট্র্যাটেজি ফলো করো, দেখবে তোমরা অনেক উপকৃত হতে পারবে। এবং তোমাদের প্রত্যেককে জানাবো এএনএম জিএনএম জেনপাস ইউজির যে প্রতিটা স্টেপ হয়, অনলাইন অ্যাপ্লিকেশন, অ্যাডমিটের গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন, বিভিন্ন যে রাউন্ডগুলো হয়, কাউন্সিলিং রাউন্ড, রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই বেঙ্গল হেল্পার চ্যানেলের সাথে যুক্ত থেকো, এবং পরবর্তী সময়ে যে একাধিক আপডেটগুলো আসবে তা পুঙ্খানুপুঙ্খ সময়ে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো।